সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টেক সাপোর্টকে, আর বেল আইকনে টাচ করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের মধ্যে যারা রেডমি ফোনের ফ্যান, অর্থাৎ রেডমি ফোনকে ভালোবাসেন, রেডমি ফোনকে পছন্দ করেন, রেডমি ফোনকে কিনতে চান, তাদের জন্য একটি ভালো খবর রয়েছে, গুড নিউজ রয়েছে, আনন্দ সংবাদ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এতদিনকার রেডমির সব থেকে ভালো ফোন রেডমি নোট 5 প্রো, এই ফোনটি এখন সবার জন্য অ্যাভেলেবেল হতে চলেছে। এতদিন পর্যন্ত এই ফোনটি কেনার জন্য আমাদেরকে প্রতি সপ্তাহে ফ্ল্যাশ সেলের জন্য অপেক্ষা করে থাকতে হতো। আর আমরা এর আগে কি করতাম, যারা কিনতে চাইতাম প্রতি সপ্তাহে চেষ্টা করতাম ফ্ল্যাশ সেলে, কিন্তু আমরা কিনতে পারতাম না, কারণ ফোনটা সেকেন্ডের মধ্যে আউট অফ স্টক হয়ে যেত। কী কারণে হতো আমরা কেউ বুঝতে পারতাম না। কোম্পানি বলতো যে এত সংখ্যক ফোন বিক্রি হয়ে গেছে, কিন্তু জেনুইন কাস্টমার আমরা যারা কিনতে চাইতাম তারা কেউ এই ফোনটি সফলভাবে কিনতে পারতাম না। এখানে অনেক রকমের অভিযোগ আসছিল, অনেক কাস্টমার বলতে শুরু করেছিলেন যে এই ফোনটির যে ফ্ল্যাশ সেলের ব্যাপারটি রয়েছে তাতেই কোনো গলদ রয়েছে, এই জন্য জেনুইন কাস্টমার আমরা এই ফোনটিকে ফ্ল্যাশ সেলের মাধ্যমে কিনতে পারছি না। আরও অনেক রকমের কমপ্লেন উঠে আসছিল যে বিভিন্ন মানুষজন, কোনো কোনো দোকানদার একসাথে হিউজ সংখ্যক ফোনকে বুকিং কোড দিচ্ছিল, তারা তার জন্য তারা বিভিন্ন রকমের পদ অবলম্বন করছিল, তারা এক্সটেনশন ব্যবহার করছিল, তারা বিভিন্ন ট্রিক ব্যবহার করছিল, সেই সমস্তকে কাজে লাগিয়ে তারা এই ফোনটিকে বুক করছিল এবং ব্ল্যাক মার্কেটের মাধ্যমে অনেক বেশি টাকায় এই ফোনটিকে বিক্রি করছিল। এই সমস্যার দিকে কোম্পানি নজর দিয়ে কয়েকটি ভালো সিদ্ধান্ত নিয়েছে। সেই ভালো সিদ্ধান্তের মধ্যে একটি হচ্ছে এই ফোনটিকে প্রি বুকিংয়ের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। দেখুন, প্রথম প্রি বুকিং শুরু হচ্ছে, আমি এখন এমআইয়ের অফিসিয়াল ওয়েব স্টোরে রয়েছি। দেখুন এখানে লেখা হয়েছে প্রি অর্ডার শুরু হচ্ছে কবে, না 13 এপ্রিল 12টার সময় দুপুর 12টা, অর্থাৎ আগামীকাল দুপুর 12টার সময় এই ফোনটি প্রি বুকিং শুরু হবে। এখানে আপনাদের বলে দিই, যারা এই ফোনটিকে কিনতে চাইছেন, নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য দুটো টিপ আমি বলে দিই। আপনারা কি করবেন, আগে থেকে আপনার পেমেন্টের যে অপশানটি রয়েছে সেটিকে সেভ করে রেখে দেবেন, কারণ এক্ষেত্রে সিওডি হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে, সিওডি হওয়ার চান্স নেই, তাই আপনাকে এটিকে পেমেন্ট আগেই করে দিতে হবে। তার জন্য আপনি আপনার ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড কিংবা আপনার অনলাইন ক্রেডেনশিয়ালকে আগের থেকে সেট করে রেখে দিন। তার সাথে আপনি আরেকটি কাজ করবেন, আপনার যে ডেলিভারি অ্যাড্রেস সেটিকে আগের থেকে সেভ করে রেখে দিন, তাহলেই আপনি সফলভাবে এই ফোনটিকে প্রি বুক করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে এই নিউজটি শেয়ার করলাম। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।